হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায়। তো এখানে আমরা এসে আপন কফি হাউসে এখন যাব, আমরা একটু কফি খাবো। আর এই দুটো কফি হাউস আমরা ভিজিট করব। তো এটা ছিল একটা ছোট, আর একটা আছে বড়। তো আমি প্রথমেই বড়টাতেই যাব। বড়টার এন্ট্রি পয়েন্টে ছিল এরকম, হাতের ডান পাশেও বসার জায়গা আছে, আর হাতের বাঁ পাশে হচ্ছে তাদের কাউন্টার, আর ভেতরে সোজা কাস্টমারদের বসার প্লেস করেছে। আমি আরও অনেক কয়েকবারই এসেছি দেখার মতো আসলে এখানে। আর আপন কফি হাউজের যারা কফি খেয়েছে তারা আসলে বলতে পারবে, এটা মানে অত্যন্ত অত্যন্ত মানে চাহিদাপূর্ণ আর কি। তো এখানে শুধু কফি পাওয়া যায় না, কিন্তু এটা কফির জন্যই ওদের অনেক নাম হয়েছে। ওদের কফিটা অনেক এক্সপ্রেসো টাইপের। আমি তো খেয়ে মানে ফিদা হয়ে যাই বলে বারবার এটাতে আসলে যাওয়া হয়। কফি খেতে এত দূরে চলে যাই কফি খেতে শুধু, আর অন্যান্য জিনিসও তাদের অন্যান্য খাবারগুলো পাওয়া যায়। কিন্তু তো আমরা এখন ছোটোটাতে চলে এসেছি। ছোটোটার মধ্যে অনেক একটুখানি স্পেস, এটার মধ্যে শুধু সবাই বেশিরভাগই কফি খায়, অন্য খাবারগুলো মানুষ এখানে কম খায়। ওইটার মধ্যে কিন্তু সব ধরনের খাবারই খাওয়া যায়। আর এটাতে আমরা এখন অল্প পরিমাণেই এখান থেকে আমরা কফি নিয়েছি। আমার হাজবেন্ড বলছিল যে তুমি এটা খাও ওটা খাও। আমার আসলে পছন্দ যেটা কোল্ড কফি, নর্মালটা যেটা একটু তিতা লাগে না, তো আমি সেটাই খাই। তো আমার ওইটাই পছন্দ, এতগুলো দেখে আমার ওটা একদমই ভালো লাগেনি। তো যাই হোক, আমি একটা কোল্ড কফি নিয়েছি আর ও একটা হট কফি নিয়েছে। এটা হচ্ছে তাদের মেনু লিস্ট। তো এখানে সব ধরনের খাবারের মেনুগুলো চার্ট দেওয়া আছে, তো যার যেটা পছন্দ সে সেটা নিতে পারে, এটা আমরা সবাই জানি। তো আমরা আমাদেরটা অর্ডার দিয়ে এসেছি, আর মেনুগুলো একটু ঘেঁটে ঘুটে দেখছি তারা আর কী কী বিক্রি করে। আপনারা কিন্তু এখানে কফি ছাড়াও বার্গার, দোসা, লাচ্ছি, বিভিন্ন ধরনের জুসগুলো পেয়ে যাবেন, আর চিকেন ফ্রাইড রাইস আইটেম ওগুলো সবই আছে তাদের, আমরা দেখেছি, এগুলোও আপনারা সব পেয়ে যাবেন। তো কারো যদি কোনো কিছু প্ল্যান থাকে যে অনেক কিছু খাওয়ার বা ফ্যামিলি নিয়ে খাওয়ার, আসলে খেতে পারবেন। শুধু কফিই না, সব ধরনের খাবারই পাওয়া যায়। তো যাই হোক, আমাদের কফিটা চলে এসেছে, দেখেন কত এক্সপ্রেস টাইপের লাগছে। উফ, কি লোভনীয়, দেখতেই মানে অনেক মজা লাগছে। তো আমি অর্ধেক খেয়ে এই যে আবার ভিডিও করেছি, খুব ভাল লাগছে, শেষ করতে মন চাইছিল না। আমরা খেতে খেতে মেয়ের জন্য একটু প্ল্যান করলাম যে ওর জন্য একটু ওয়াফার নিয়ে যাব। তো আমরা রাস্তা থেকে বের হয়ে ওয়াফার সব দেখছিলাম যে কোথায় আছে। তো চোখের সামনে আসলে পড়ে গেল, রাস্তার অপোজিটই আছে এটা, ঠিক আপন কফি হাউজের ঠিক অপোজিটে। ওয়াও, এটা অনেক সুন্দর, আমার আসলে দেখেই খুব ভালো লেগেছে। আর এইসব টাইপের সব আমার সবসময় ভালো লাগে। আমি সোজা ভেতরেই চলে গেলাম। তো ভিডিও করতে করতে আমি ভেতরে কাউন্টারে যাচ্ছি, গিয়ে আগে ওর ওয়াফেলটা অর্ডার করব, আর দেখব যে অ্যাকচুয়ালি মজা কোনটা হবে। আর আমি যেহেতু পার্সেল নেব, পার্সেল কোনটা নিলে বেস্ট হবে। তো অনেকগুলোই দেখেছি, তো আমার আসলে এটা একটু ভালো লেগেছে, চকলেট উইথ আইসক্রিম। তো আমি এটা 200 টাকা ছিল, তো আমি এটা অর্ডার করে দিয়েছি। আর বলেছে যে আইসক্রিমটা বাড়িতে নিয়ে একটু ফ্রিজিং করে খাওয়া যাবে, এই যে ছোট ভাইটা বলেছে। তো যাই হোক, উনি ক্যাশ কাউন্টার থেকে উনি আমাকে বিল করে দিয়ে দিয়েছে, আর একটা টোকেন দিয়েছে, এই যে সেই টোকেন। তো আমি এটা নিয়ে এখন ওয়েট করছি। তো ছোট ভাইটা আইসক্রিমটা নিয়ে চলে এসেছে, আমরা বেরিয়ে এসেছি। এই ছিল আইসক্রিমের বক্স। তো আমি ভেতরে ভিডিও করতে ভুলে গিয়েছি। তো যাই হোক, বাড়িতে এসে মেয়েকে এটা দিয়েছিলাম আইসক্রিমটা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।